ওয়েলকাম ব্যাক টু ইমাজ ব্লগ। আশা করি আপনারা যে যে কান্দেন তারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সুস্থ আছি। নতুন একটা ব্লগ আপনারা আমন্ত্রণ জানাইলাম। তো আজকের ব্লগটা আপনারা দেখতে থাকুক, আশা করি আপনারা কিছু ভালো লাগবো। যদি ভালো লাগে দেখেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবো না। আগে ইটা রাস্তা মুখে হতো রাইটটা ফুয়েলে চক্কর দিতে মসজিদও যাইতাম আসলে আমরা। আগে আমরা মসজিদ আসছিল ওয়াদি, তো সকালে আগে তো ছোট ডাক্তার হতা হয় আমাকে, যে সময় ছোট আসলাম 4-5 বছর তোর ধরি। তাই এখন আর কি বার হয়েছি তোরা হয়ে আইসি যখন তো তোরা ঘুরি একটু দেখিয়া যাই। আর কেন দেখায়নি ক্ষেত টান ক্ষেত সবুজ যে রই দূরছে এটা দেব যে বারোইটায় এটা বদলি গেছে এখন লাগে। ছোট ছোট খসু হল আর একটা ফুটকির পানি বালা নাই। লজ্জাপতি এখন লজ্জাপতি আমরা হয়েছি তোমরা একটা ফুলও ধরছে আমি বুঝে দেবো যাই বৃদ্ধি করি ভিডিও করতাম না এখন কেছে আপনার লগে তো তোরা শেয়ার করতাম চাইলাম এক বাবিরে দেখাত ওই বাবিরে দেখি আই গিয়া যখন আইছি। তো আগে আমরা যে মায়া হরতাম তো ভাবলাম যে একটু বাবিরে দেখি ওই মার তোরা সকালে বেলা আটে আমি আর তাই সব ঘুমো রইছই সকাল বলতে সকাল না এখন 9:30 বাজি যায় আর আমি আর আমার বোন উঠছি আর ঘুমাইতে ঘুমাইতে ওরাই 4 বাজি যায় আর উঠলাম আমার হইতে উঠছি যখন নজর গুড়াইয়া আই গিয়া দেখিয়া ভাবিরে আর তো বেশি দিন সময় নাই যাইতাম গইব হেসে দেখাইব যাইব যে ফেব্রুয়ারি দেখা হইছে না। তো এক নজর দেখতাম হরি আসলে সবরে আইছি আর আমার কারণ হইল কি আমার তো আব্বা আম্মা দুজনও অসুস্থ আর আমি আবার কম সময় লাগে আইছি। কেতা করতাম বাচ্চা কাচ্চার স্কুলও খোলা হলির সময় টিকিট পাইলাম না আইতাম এখন আইলাম বাংলাদেশের ফেয়াল হরে হরে গড় উতুল রে কিন্তু মানুষ তো নাই মাইক গো
না গো বোন ওখান খাইতাম ওখান আর মাইসে আস মুরগি ফালে উলেন নানি আগে জেলা মাইসে ফালতো এটা ওখানে ফালে না টিকিট বিকেট মিলেও না আমার বাতাস লাগে না হচ্ছে আগে আমরা গরম যে গরম যে আরাম লাগে মায়া হরছে না তারি মায়াও নাই এই মানুষও নাই অনেক মানুষ মারা গেছে আগর যে মানুষ আসলা কেতা করবো আর অনেক পাইছি না হয়তো আগামী যে বছর আইম আগামীতে হয়তো কিবান বাড়িত পাখাই গইয়া শেষ পাখাই লিছি তো খোলা গাছ লাগাইয়া থৈছই কোনো কোনো গাছ দেখি ফলা ওলা নাই হতাম দহ সাইডে দি খোলা গাছ আল্লাহ